গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালেই দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট করে এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে, তো এখন আর ওয়েট করছি না, এখন চলো বেরিয়ে পড়ি। আমাদের এখন যেখানে দেখতে পাচ্ছ সেটা হাতিবাগান ফুড মার্কেট। এখানে আমাদের একদমই আসার কথা ছিল না, কিন্তু আসার পথে গুনগুনের জিন্সটা ছিঁড়ে যায়, যার জন্য ওর একটা প্যান্ট আমাদের আর্জেন্টলি কিনতে হয়। যেহেতু সানডে, কলকাতার সব মার্কেটই মোটামুটিভাবে বন্ধ ছিল, এখান থেকে ড্রেস কিনে পরে আমরা আমাদের আসল ডেস্টিনেশনে রওনা দিচ্ছি। তবে তার আগে মার্কেটের কয়েক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। চিৎপুর ব্রিজ, চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে বা শখের হাটে। যদিও এটা পেট মার্কেট বলা হয়, তাও এখানে পেট ছাড়াও প্রচুর জিনিস পাওয়া যায়, তার সবটা তোমাদের দেখাবো। কালী স্ট্রিট শ্যামবাজার পাঁচমাথার মোড়ের একদম কাছে। এটা অ্যাকচুয়ালি বিটি রোড আর বাগবাজার রোডের মধ্যের কানেক্টিং একটা রোড। এখানে প্রত্যেক রোববার সকাল থেকে বসে গাছ, মাছ, পাখি এবং পোষ্যের হাট। আমরা গাছের হাট যেখানে বসেছে সেদিক থেকে গালি স্ট্রিটে ঢুকেছি। প্রচুর ভিড়, প্রচুর গাছ তোমরা দেখতে পাচ্ছ, লাকি বাম্বু। বিভিন্ন ইনডোর প্ল্যান্ট বা সাকুলেন্ট প্ল্যান্ট যাই বলো, দেখতে পাচ্ছ শুধু গাছ নয়, গাছের যত সরঞ্জাম লাগে সবটাই এখানে আছে। প্রচুর টব, এগুলো সবজির চারা গাছ। এগুলো অ্যাডেনিয়ামের চারা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, প্রচুর ফুল আর গাছ। প্রচুর প্রচুর ফুল। এবার এগুলো দেখো, বিভিন্ন ডিজাইন সিরামিকের পট বিক্রি হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে। পটিং সয়েলও এখানে পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ গাছের জন্য দরকারি সমস্ত জিনিস, সার, মাটি, কম্পোস্ট, যন্ত্রপাতি সবই এখানে পাওয়া যায়। দেখো এখানে শীতের ফুলের সমাহার,
প্রচুর চন্দ্রমল্লিকা ডায়ান্থাস রয়েছে, আর রয়েছে মিনিয়েচার গোলাপ। মিনিয়েচার গোলাপগুলো দেখো কত সুন্দর, চলে এসেছে পিটুনিয়া, আর এদিকে রয়েছে গোলাপ। I'm just sitting here, I got time. Color gulo just dekho. From up here, the world seems small. We can sit together, it's so beautiful. এই দেখো বিভিন্ন ধরনের বনসাই এখানে বিক্রি হচ্ছে, ক্যাকটাসেরও বনসাই রয়েছে। তবে হ্যাঁ, অবশ্যই দরদাম করতে হবে, না হলে কিন্তু ঠকবার প্রচুর চান্স আছে। দেখো কত সুন্দর পর্তুল আঁকা, কালারগুলো জাস্ট দেখো। ভীষণ ভীষণ সুন্দর। এখানে দেখো গাঁদার চারা বিক্রি হচ্ছে, আর রয়েছে জবা, বিভিন্ন ধরনের জবা। দেখো স্টোনও বিক্রি হচ্ছে। গাছের বাজার শেষ করে শুরু হলো মাছের বাজার। প্লাস্টিকে করে এরকম মাছ বিক্রি হচ্ছে, যত ধরনের অ্যাকোরিয়ামের মাছ পাওয়া যায় সবই এখানে বিক্রি হচ্ছে। মাছ বাজারের মধ্যেই আবার সারি সারি গোলাপ বিক্রি হচ্ছে, বিভিন্ন কালারের, বিভিন্ন ভ্যারাইটির, খুব সুন্দর। এখানে দেখো কালো গোল্ডফিশ গুলোকে যে দেখতে পাচ্ছ, আমাদের বারাসাতে 160 থেকে 200 টাকার মধ্যে এগুলো বিক্রি হয়, অথচ এখানে 80 টাকা বা তার কমেও পাওয়া যায় যদি বার্গেনিং করতে পারো। ভীষণ ভীষণ সুন্দর। এগুলো দেখো, এগুলোকে বলা হয় উইডো ফিশ, খুব সুন্দর আর খুব কালারফুল হয়। কত বড় একটা মোরগ বিক্রি হচ্ছে দেখো, কালারফুল চিক, নর্মাল চিকের সঙ্গে কালার করেও কালারফুল চিক বিক্রি হচ্ছে এখানে। শুরু হয়ে গেল পাখির বাজার, বিক্রি হচ্ছে শয়ে শয়ে বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের পাখি, পায়রা, মুরগি সব কিছুই এখানে পাওয়া যায়। এগুলো বদ্রি পাখি। কোথাও 200 টাকা 250 টাকা 300 টাকা জোড়াও বিক্রি হচ্ছে। পায়রাগুলো দেখো কি সুন্দর, আর স্পেশালি ওদের ডানাগুলো সুন্দর হয়, বিভিন্ন রঙের পায়রা বিক্রি হচ্ছে এখানে। পাখিগুলোর কালারগুলো জাস্ট দেখো কি ভাইব্রেন্ট, স্পেশালি ব্লু কালারটা। এই পায়রাগুলোকে দেখো, একেবারে ধপধপে সাদা আর খুব সুন্দর। দাম জিজ্ঞেস করতে বললো 2000 টাকা। পায়রা শোয়ে সাধারণত এই ধরনের পায়রাগুলোকে দেখতে পাওয়া যায়, ভীষণ সুন্দর।
এরকম পায়রা উড়িয়ে দিত চিঠি দিয়ে। দেখো আরেকটা কিউট অ্যানিমাল খরগোশ, এটা 280 টাকা জোড়া। ওটা 500 টাকা এক পিসের দাম। ওরই বাচ্চা আছে এখানে জোড়া। কালো সাদা ছোট বড় বেলজিয়াম দেশি ভ্যারাইটির খরগোশ এখানে পাওয়া যাচ্ছে। 350। এছাড়াও সাদা ইঁদুরও এখানে পোষ্য হিসেবে বিক্রি হয়। এবার চলে এসেছি আমরা ডগ মার্কেটে। ল্যাব্রাডরের বাচ্চা আমি এমন কিছু বলবো না যাতে আপনি পারেন না। 8000 ল্যাব আমি যদি ফোরকাস্ট করি এখন মানে আপনি রাতারাতি খুব বিক্রি হয়ে যাবে। কত দাম বলছেন দাদা? এটা 8000 টাকা বলছি। চিন্তা করছে দাদা, ল্যাবের বাচ্চা 12-র নিচে নেই। সে তো জানি। বয়স 37 প্রতিটা কুকুর কিন্তু অ্যাজ ওয়েল আপনি শুধু দিয়ে দেবেন, নিজে নিজে খেয়ে নেবেন। এবং সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে হোম ফ্রিজ হোম ফুডটা খাওয়াই আমি। ল্যাবটা কত দাদা? 12-12। এটাও ল্যাব্রাডরের বাচ্চা। Bird on a tree, I'm just sitting here. এটা পমেরিয়ান রয়েছে। It's clear to see. 8000 টাকা দাম। গোল্ডেন কালারের পমেরিয়ান 20000 টাকা দাম। গুনগুন আদর করতেই ব্যস্ত। এটাও ল্যাব্রাডরের বাচ্চা। 8000 টাকা। ব্ল্যাক কালারের লং কোট জার্মান শেফার্ড। তোমার মোবাইল নাম্বারটা একটু বলো না। 8420 8420 461490 461490।
এটা জার্মান শেফার্ড মাথা জায়গায় নিয়ে যাচ্ছে বিরাট দাম, এটা অনেক বড় জার্মান শেফার্ডের দাম। লং কোট না এটা? লং কোট আর চলেন না বলে চলিস লং কোটের জার্মান শেফার্ড। হ্যাঁ গুনগুন এটা শিরজু 25,000 টাকা দাম। এছাড়াও প্রচুর ডগ রয়েছে। যতগুলো পাপি দেখেছি তার মধ্যে শিরজুটা ছিল সবথেকে দুষ্টু। তবে এক্ষেত্রে একটা কথা বলতে চাই, পাপিগুলো যথেষ্ট সুন্দর লাগছে, ওদের চেহারা কিন্তু ততটাও ভালো ছিল না। এটা লাসা এই লাসাটার দাম 16,000 টাকা। কিন্তু আমি ওখানে পাপিগুলোকে দেখে ওদের গায়ে হাত দিয়ে যেটুকু বুঝেছি, ওদের চেহারা বা স্বাস্থ্য কোনোটাই খুব একটা ভালো নয়। এবার আমাদের ফেরার পালা। প্রচুর চায়না প্রোডাক্টও বিক্রি হচ্ছে এখানে। এটা হচ্ছে টিপ মিনি, একদম ব্লাড রেড কালারের। আর এগুলো হচ্ছে মাল্টি কালারের পড়তে লাগা। দেখতে এসেছিলাম পেট কিনে ফেললাম প্রচুর গাছ, একটা দুটো কিনবো বলে টিপ মিনি, এদিকে মিনিয়েচার গোলাপ, লাকি ব্যাম্বু, মোরক ফুল, পট্টুলাকা, আর একটা কী ছিল না, এই এতগুলো গাছ কিনা। মোরক ফুলের দুটো কালার নিয়েছি, একটা পিঙ্ক আর ইয়েলো। এতগুলো গাছ নিয়ে এখন বাড়ি আছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।